সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের আপডেট হাতে পাওয়া সংবাদ, এরপর বিস্তারিত। হামাসকে ইসরায়েলের আলটিমেটাম, যুদ্ধ বন্ধের আহ্বান কাতারের। আরো জানিয়ে দেব, আজকের মধ্যে ইঙ্গো মার্কিন টার্গেট পেলে হামলা ইয়ামেনের। জাতিসংঘের আদালতে ইসরায়েলের বিরুদ্ধে আবার শুনানি শুরু। আরো থাকছে, জিম্মির দিনে হামাসকে যে আলটিমেটাম দিল ইসরায়েল। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু, পরমাণু হামলার হুমকি দিলেন মেদভেদেব। এদিকে খাইবার পাখতানখোয়া জোড়া অভিযান, নয় সন্ত্রাসীকে হত্যার দাবি। ইসরায়েলি আগ্রাসনের দিশারা পশ্চিম তীর প্রতিরোধ যোদ্ধারা। এবং সর্বশেষে জানিয়ে দেব, খেপে উঠেছে ইরাকি বাহিনী, বাইডেনের কলিজায় আঘাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্ব আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। হামাসকে ইসরায়েলের আলটিমেটাম, যুদ্ধবন্ধের আহ্বান কাতারের। রাফায় হামলা চালানোর আলটিমেটাম ঘোষণা দিয়েছে ইসরায়েল। তারা বলছে গাজায় যেসব জিম্মিকে রাখা হয়েছে তাদের সবাইকে আগামী 10 মার্চের মধ্যে ফেরত দিতে হবে, যদি তা না হয় তাহলে রাফাও হামলা চালাবে ইসরায়েল। এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিপরিষদের সদস্য বেনি গ্যাজন। গাজার দক্ষিণে মানুষে গিজগিজ করা রাফা শহরে ইসরায়েলি সেনারা কখন প্রবেশ করবে সে বিষয়ে এটাই পরিষ্কার প্রথম ঘোষণা। তবে এই হামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে মত জোরালো হচ্ছে। এদিকে কাতারের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি জোর দিয়ে বলেছেন, যুদ্ধে তাদের অবস্থান ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, কোন রকম পূর্ব শর্ত ছাড়া এই যুদ্ধে ইতি ঘটনা হলে তাতে বন্দী বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। মিউনিক নিরাপত্তা সম্মেলন তিনি ফিলিস্তিনের জনগণকে নিয়ে মৌলিক সত্য এড়িয়ে যাওয়ার উদ্বেগ প্রকাশ করেছেন, তাদের অধিকার এবং অন্যায়ভাবে হত্যা করার উদ্বেগ প্রকাশ করেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে কাতার যে ভূমিকা নিয়েছিল সেই একই ভূমিকার কথা বলেন তিনি। এই যুদ্ধের অবসান চান তিনি, কিন্তু ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করেছে ইসরায়েল। তারা বলেছে যে কোনো চুক্তি হতে হবে সরাসরি সংলাপের মাধ্যমে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে একতরফা স্বীকৃতি বিরোধিতা করে তারা। এই বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিপরিষদ সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে। মন্ত্রিপরিষদ সাপ্তাহিক মিটিং, নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক তৎপরতার বিষয় উল্লেখ করে এই কথা বলেছেন। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতি মুসলিম বিশ্ব নির্বিকার থাকতে পারে না। আয়ত্তের মধ্যে ইঙ্গো মার্কিন টার্গেট পেলে হামলা, ইয়েমেন হুঁশিয়ারি। ইয়েমেনের মাটিতে ইঙ্গো মার্কিন বাহিনীর সাম্প্রতিক আগ্রাসনে কঠোর জবাব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে ইয়েমেন হুতি আনসারুল্লাহ সমর্থিত সরকার। চায়না বলেছে ইয়েমেন সশস্ত্র বাহিনী তাদের আয়ত্তের মধ্যে কোনো মার্কিন বা ব্রিটিশ লক্ষ্যবস্তু পেলেই তাতে হামলা চালাবে। তেহরানে নিযুক্ত ইয়েমেনের রাষ্ট্রদূত মোহাম্মদ আল দেইলামি এই হুঁশিয়ার উচ্চারণ করেছেন। ইয়েমেনে হুতি যোদ্ধাদের সমর্থিত সরকার গত অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি ভয়াবহ গণহত্যার জবাবে লোহিত সাগর, এডেন উপসাগর, বাব আল মান্দার প্রণালীতে ইসরায়েলি মালিকানাধীন ইসরায়েলগামী জাহাজগুলো হামলা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ইঙ্গো মার্কিন বাহিনী হুতিদের অবস্থানে বিমান হামলা চালানোর পর ইয়েমেন সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন ব্রিটিশ জাহাজগুলোকে অন্তর্ভুক্ত করেছে। এদিকে লোহিত সাগরে ইয়েমেনের সামরিক অভিযানের ফলে হুতিবাদী ইসরায়েলের ভয়াবহ অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতির পরিমাণ এতটা বেশি যে ইসরায়েল প্রধান দুই দশর আমেরিকা ব্রিটেন ইয়েমেনে হামলা চালাতে বাধ্য হচ্ছে। জাতিসংঘের আদালতে ইসরায়েলের বিরুদ্ধে আবারও শুনানি শুরু। জাতিসংঘে আন্তর্জাতিক বিচার আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিতে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে একটি অভিযোগ শুনানি শুরু হয়েছে। আইসিজির 15তম বিচারপতি প্যানেল সব সদস্যের উপস্থিতিতে সোমবার এ শুনানি শুরু হয়। আগামী এক সপ্তাহ পর্যন্ত শুনানি চলবে বলে গত সপ্তাহে জানিয়েছিল আইসিজে। ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগের এই মামলায় অন্তত 52টি দেশে তাদের যুক্তি উপস্থাপন করবে। শুনানিতে ফিলিস্তিন ইসরায়েল উভয় পক্ষকে আর্থ পক্ষ সমর্থন করে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানা গেছে।
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদাল মালিকি এ ইজলাসে হাজির হয়েছেন, তবে ইসরায়েলের পক্ষ থেকে এদিন কাউকে উপস্থিতি থাকতে দেখা যায়নি। এ বিষয়ে তেল আবিব জানিয়েছে, আর্তপক্ষ সমর্থন করে দেওয়া বক্তব্য লিখিত আকারে পাঠানো হয়েছে এবং শোনাতে ইসরায়েল পক্ষের আইনজীবী তা পড়ে শোনাবেন। এছাড়া শোনাতে চীন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, মিশর এবং যুক্তরাষ্ট্র প্রতিনিধিরা উপস্থিত আছেন। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে দখলদারিত্বের অভিযোগ ছাড়া গত 30 ডিসেম্বর জাতিসংঘের এই আদালতে দেশটির বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে একটি মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। এবার জিম্মিদের নিয়ে হামাসকে যে আলটিমেটাম দিল ইসরায়েল, ফিলিস্তিনে গাজায় আটক জিম্মিদের নিয়ে সেখানকার প্রতিরোধ যুদ্ধী গোষ্ঠী হামাসকে আলটিমেটাম দিল ইহুদিবাদী ইসরায়েল। আগামী 10ই মার্চের মধ্যে তাদের ফেরত না দিলে গাজায় দক্ষিণ অঞ্চল রাফা শহরে হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রী পরিষদের সদস্য বেন। তিনি বলেছেন, গাজায় যেসব জিম্মিকে রাখা হয়েছে তার সবাইকে আগামী 10ই মার্চের মধ্যে ফেরত দিতে হবে, অন্যথায় রাফা হামলা চালানো হবে। গাজার দক্ষিণে মানুষে গিজ গিজ করা রাফা শহরে ইসরায়েলি সেনারা কখন প্রবেশ করবে সে বিষয়ে এটাই পরিষ্কার প্রথম ঘোষণা। তবে এই হামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে মত জোরালো হচ্ছে। তবে 10ই মার্চ পর্যন্ত যে আলটিমেটাম দিয়েছে ইসরায়েল, রিপোর্ট লেখা পর্যন্ত সে বিষয়ে হামাসের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। এদিকে কাতার প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি জোর দিয়ে এই যুদ্ধ তাদের অবস্থান ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, কোনো রকম পূর্ব শর্ত ছাড়া এই যুদ্ধে ইতি ঘটনা হলে তাতে বন্দী বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। মিউনিক নিরাপত্তা সম্মেলনে তিনি ফিলিস্তিন জনগণকে নিয়ে মৌলিক সত্য এড়িয়ে যাওয়ার উদ্বেগ প্রকাশ করেছেন। সূত্র টাইমস অফ ইসরায়েল। শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ, পরমাণু হামলার হুমকি দিলেন মেদভেদেব। আবু ধিবকা শহর নতুন করে নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। দীর্ঘ 9 মাসের মধ্যে এটাই রুশ বাহিনীর বড় সফলতা। রাশিয়ার সাফল্য অনেক এলাকা থেকে সেনাদের সরিয়ে দিতে বাধ্য হচ্ছে ইউক্রেন। কারি কারি ডলার বিনিয়োগ করে ইউক্রেনে এমন ব্যর্থতা কোনোভাবে মানতে পারছে না যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্ররা। ফলে রাশিয়াকে কাবু করার নতুন ছক করছে ওয়াশিংটন, লন্ডন, বার্লিন এবং কিয়েভ। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইউক্রেনকে পরমাণু হামলার হুমকি দিয়েছেন। ইরানের গণমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে, বর্তমান রাশিয়ান নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারির দায়িত্ব পালন করা মেদভেদেব তার টেলিগ্রাম চ্যানেল দেওয়া এক পোস্টে বলেছেন, যদি মস্কো ইউক্রেনে ভূমি নিয়ন্ত্রণ তা সারতে বাধ্য করার চেষ্টা করা হয়, তবে রাশিয়ার যে কোনো কঠিন পরিস্থিতি সিদ্ধান্ত নিয়ে কোনো দ্বিধা করবে না। খাইবার পাখতানখোয়ার জোড়া অভিযান, 9 সন্ত্রাসীকে হত্যার দাবি। এদিকে পাকিস্তানে খাইবার পাখতানখোয়ার গতকাল শনিবার জোড়া অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে 9 জন সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। রোববার পাকিস্তান প্রভাবশালী পত্রিকা ডন এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে একটি বিবৃতি জারি করেছে দেশটির সেনাবাহিনী মিডিয়া উইং ISPR। বিবৃতিতে বলা হয়েছে, প্রথমে ট্র্যাঙ্কের জেলায় অভিযান চালানো হবে। সেখানে সর্বোচ্চ ওয়ান্টেড সন্ত্রাসী আলিয়া বাদর মনসুর, আরেককে জঙ্গি আমজাদ আলিয়াস বাবরি নিহত হয়েছেন। পরবর্তী সময়ে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী, সেখানে নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। গোলাগুলিতে 7 জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে ISPR। সূত্র ইন্ডিয়া টুডে। ইসরায়েলের আগ্রাসনের দিশারা পশ্চিম তীরের ফিলিস্তিনিরা, দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসন দিশারা পশ্চিম তীরের ফিলিস্তিনিরা। কারেমের শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী প্রতিরক্ষা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে 2 ফিলিস্তিন। গতকাল এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ মাধ্যম আলাদুলু এজেন্সি এ খবর জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্যাম্পের চারদিকে ঘিরে ফেলেছে সেনারা, বাড়ি বাড়ি ঢুকে চালায় তল্লাশি। জেনিনে পশ্চিমে কাবাতিয়া শহরে সারাশি অভিযান চালায় ইসরায়েল বাহিনী। ঘরবাড়ি ভাঙচুর করে সেনারা। ফিলিস্তিনি প্রতিরোধের চেষ্টা করলে বাদে সংঘর্ষ। এরপর বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করে IDF। এছাড়াও রামাল্লা, বেথলেহেম এবং হেরবনে একাধিক এলাকায় তল্লাশির নামে হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। পূর্ব জেরুজালেম ওয়াফাত ক্যাম্পে অভিযান অংশ নেয় ইসরায়েলি সেনারা। সে সময় ফিলিস্তিনিদের মারধর, ধরপাকড় এবং গুলি চালায়। সূত্র ইন্ডিয়া টুডে। ফের ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। আবারও ইরাকি যোদ্ধারা মার্কিন ও ইসরায়েল ঘাঁটিতে হামলা চালিয়েছে।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস হত্যা যোগের জবাবে এবার এইলাত শহরে অবৈধ ইহুদি বসতিতে হামলা চালিয়েছে ইরাকের পুত্র যোদ্ধারা। এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা তারা ইসরায়েলের ভেতর হামলা চালাল। এদিকে মার্কিন ঘাটিগুলোতে পরপর লাগাতার হামলা চালাচ্ছে ইরান। ইরাকের পুত্র যোদ্ধারা গাজায় ফিলিস্তিন যোদ্ধাদের সমর্থন ইসরায়েলের ভেতরে এই হামলা চালিয়েছে এবং এ ধরনের হামলা আরো চালানো হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এদিকে ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে অন্যতম সহযোগী গোষ্ঠী এবং ইরাকি পুত্র যোদ্ধারা আজ টেলিগ্রাম চ্যানেল প্রকাশ করা এক বিবৃতিতে তারা দাবি করেছে ইসরায়েল এলাত শহরে তারা উপযুক্ত অস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে। এদিকে চিন্তিত আমেরিকা এবং নেতানিয়াহু, আমেরিকা সে হতাশ হয়ে পড়েছে রীতিমতো। লোহিত সাগর দিয়ে চলাচল করা জাহাজগুলোর উপর হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহীরা। এদিকে ইরানের সন্ত্রাসী বাহিনী ক্ষেপে উঠেছে এবং বিভিন্ন কায়দায় হামলা চালাচ্ছে। ইসরায়েলের ভিতরে ঢুকে বিভিন্ন সেনা ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরাকি পুত্র যোদ্ধারা। এতে বিস্মিত হয়েছে বাইডেন। গত 3 নভেম্বর এলাত শহর সর্বপ্রথম ইরাকি যোদ্ধারা হামলা চালায়। সে সময় পর থেকে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে গুরুতর হামলা চালাচ্ছে ইরান। সূত্র 5 টুডে।